দেশের সব পুকুর জলাশয়ে মাছের চাষ করে মাছের স্বয়ং সম্পূর্ণতা অর্জন করা হবে বলে মন্তব্য করেছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী সম রেজাউল করিম। শনিবার সকালে জাতীয় মৎস্য সপ্তাহ 2022 উপলক্ষে রাজধানীর মানিকমিয়া এভিনিউয়ে আয়োজিত র্যালিতে এই কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, এতে করে বিদেশেও মাছ রপ্তানি করা যাবে। নিরাপদ মাছের উৎপাদন বাড়াতে দেশের জনগণকে আরও সচেতন এবং সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ 2022। সাত দিনের এই আয়োজন চলবে 29 জুলাই পর্যন্ত। এবছর জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য নিরাপদ মাছে ভরব দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ। শনিবার সকালে রাজধানীর মানিকমিয়া এভিনিউয়ে সড়ক র্যালির মধ্য দিয়ে শুরু হয় সাত দিনের এই আয়োজন। বাংলাদেশের প্রতিটি পরিত্যক্ত ভরাট পুকুর জলাশয় সর্বত্রই মাছের চাষ করে মাছের চাষ এর মধ্য দিয়ে আমরা স্বয়ংসম্পূর্ণতা আনতে চাই।